টাকার কাছে বন্ধু মূল্যহীন। মাছ ও মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বে বাড়ি থেকে ডেকে নিয়ে নিশানকে হত্যা করে তিন বন্ধু। টাকার জন্য বন্ধুকে হত্যা করায় খুনিদের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড আদেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়া গ্রামে। জানা যায়, এজাহারে নিশানকে কৃষক বলা হলেও তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না। বন্ধুদের সঙ্গে সেও মাদক কারবারে জড়িত ছিলেন। সে স্ত্রী সন্তানকে নিয়ে চরকাছিয়া গ্রামে বসবাস করতেন এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। আসামিদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। তারা প্রত্যহ মাদক সেবন করত একসঙ্গে, কিন্তু মাদকের টাকা নিয়ে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল তাদের মধ্যে। অবশেষে ঘটনার দিন রাতে আসামিরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে আর ঘরে ফেরেনি। পরদিন নিশানের স্ত্রী বিউটি আক্তার আসামিদের বাড়িতে গিয়ে খোঁজ করেন। সেখানে তিনি আসামিদের খোঁজও পাননি। দর্শক, এক বন্ধুকে হত্যা করাতে খুনি তিন বন্ধুর ফাঁসি হওয়া উচিত ছিল কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।